শুক্রবার কদমতলায় দুর্গাবাড়ি আবাসনের বাসিন্দা এক স্বাস্থ্যকর্মী করোনা পজিটিভ ধরা পড়ে। ওই আবাসনে পরিচারিকার কাজ করতেন জলপাইগুড়ি জয়ন্তীপাড়া তিনজন বাসিন্দা। স্বাভাবিকভাবেই এখন তাদের আশপাশের বাড়িতে তৈরি হয়েছে আতঙ্ক, কারণ এখনও পর্যন্ত প্রশাসনের তরফে জয়ন্তীপাড়ায় স্যানিটাইজ করা হয়নি। এমনকি ওই পরিচারিকা মহিলাদের হোম কোয়ারেন্টাইন রাখারও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। এই বিষয়ে পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি বলেন, খুব তাড়াতাড়ি ওই জায়গায় স্যানিটাইজ করে সেই পরিচারিকাদের হোম কোয়ারেন্টাইন করা হবে। আজের পরিচারিকা যাবে আছে তাদের তালিকা দিলে আমি 12 নম্বর ওয়ার্ডে নিজে গিয়ে তাদেরকে হোম কোয়ারেন্টাইন করে দেবো। তাদের তালিকা পুলিশের কাছে দেওয়া আছে, এখনো পর্যন্ত আসেনি তারা। যদি পুলিশ আমাদেরকে জানায় সাথে সাথে আমি যাবো, আর না হলে যদি এলাকার মানুষ আমাকে জানায় সাথে সাথে যাবো।